কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ধলা এবং পার্শ্ববর্তী নেত্রকোনা জেলার মদন উপজেলার ফতেহপুর ইউনিয়নের মধ্য দিয়ে বয়ে গেছে প্রবাহমান খরস্রোতা বনহি নদী। এই নদী আলাদা করেছে অঞ্চল দুটিকে। দুই কূলের মানুষের নৌকা দিয়ে নদী পার হতে শুকনো মৌসুমে সময় লাগত 15 মিনিট আর বর্ষাকালে 30 মিনিট। মোটর সাইকেল ছাড়া ভারী যানবাহন পারাপার সম্ভব না হওয়ায় নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহে এই অঞ্চলের মানুষদের পোহাতে হতো বিড়ম্বনা। আমরা খুবই সুবিধা, আমার বাচ্চারা খুব কষ্টে দিন কাটাইছে, ফেরি পাইছে না, নৌকা নাই, সাতটায় গেছে কোন সময় নৌকার মাঝে উঠলে নৌকা পড়াইছি, নৌকা ডুববে গেছে, এই তো হাতরায় টাতরায় মানুষ উঠতে কষ্ট মষ্ট হয়ে গেছে। এখন তো ব্রিজটা অনে আমরা খুব উপকার হয়েছে। আমাদের আসলে কিশোরগঞ্জ থেকে নেত্রকোনা যাতায়াত প্রায় খুবই কষ্ট হইতো, প্রায় 80-90 কিলোমিটার রাস্তা আমাদের ঘুরিয়া যেতে হইতো, কিন্তু এখন যে দানকুনিয়া এই ব্রিজটা হওয়াতে আমাদের জন্য খুব সুবিধা হয়েছে। প্রায় 2-3 ঘন্টা লাগতো, এখন আমরা 10 মিনিটের মধ্যে রোগী নিয়ে যেতে পারি এবং আমাদের অটো ড্রাইভাররাও আনন্দ উচ্ছ্বাসে অনেক টাকা ইনকাম করতেছে। বনহিপাড়ে বসবাসরত মানুষদের শত বছরের স্বপ্ন ছিল একটি সেতু। 2022 সালে পূরণ হয় সে স্বপ্ন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ওই বছর জুন মাসে মূল সেতুর নির্মাণ কাজ সম্পন্ন হয়। কিন্তু নির্মাণের 6 মাস পরেও তাড়াইল উপজেলার ধলা প্রান্তে 2.49 একর ভূমি অধিগ্রহণের জটিলতায় বন্ধ হয়ে যায় মাটি ভরাট ও অ্যাপ্রোচ রোডের কাজ। এমন অবস্থায় সেতুর স্বপ্নটি যেন গলার কাঁটা হয়ে দাঁড়ায় স্থানীয়দের। এ নিয়ে 2022 সালে একটি প্রতিবেদন প্রচার করে বিজয় টিভি। প্রতিবেদন প্রচারের পর দ্রুততম সময়ের মধ্যে অধিগ্রহণ জটিলতা কাটিয়ে চলতি বছর ফেব্রুয়ারি মাসে অ্যাপ্রোচ রোডের কাজ শেষে সাধারণের জন্য খুলে দেয়া হয়েছে সেতুটি। জনপ্রত্যাশিত এমন কাজ করতে পারায় গর্বিত এলজিইডি প্রকৌশল অধিদপ্তর কর্তৃপক্ষ। সেতুটি বাস্তবায়নে জমি অধিগ্রহণের একটু জটিলতা ছিল, তা দ্রুত নিরসন করে ইতিমধ্যে সেতুটি বাস্তবায়ন করা হয়। এলাকার মাসির দীর্ঘদিনের দাবি যে সেতুটি বাস্তবায়িত হলে দুই উপজেলার বাসীদের মধ্যে যোগাযোগের সেতু বন্ধ স্থাপিত হবে, ইতিমধ্যে মানুষ চলাচল শুরু করতে গেছে এবং এই সেতু বাস্তবায়নের ফলে তা সুফল ভোগ করতেছে। বনহি নদীর উপর নির্মাণ হওয়া সেতুর দুয়ার খোলায় বিড়ম্বনা কাটিয়ে এখন শত বছরের স্বপ্ন পূরণ হয়েছে পার্শ্ববর্তী দুই জেলাবাসীর। বিজয় টিভি, নিউজ ডেস্ক।